খালির বিভিন্ন জায়গায় ইতিমধ্যে মহিলাদের ক্ষোভ বিক্ষোভ, তা সামাল দেবার জন্য রীতিমতো হিমশিম অবস্থায় মুহূর্তে পুলিশ আধিকারিকদের। আর এই নিয়ে অর্থাৎ সন্দেশখালীর এই গোটা পরিস্থিতি নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে, কি বলছেন দিলীপ ঘোষ? পুলিশই লুকিয়ে রেখেছে, পুলিশ কি তাকে অ্যারেস্ট করবে? করলে তো প্রথমেই করে নিত। ডিজি আজকে গেছেন, একদিন পর্যন্ত কোনো একটা অফিসার এসপি আইজি ডিজি কেউ জাননি, কেন জাননি? ওখানে পুলিশ চোখ বন্ধ করেছিল বা এই অপরাধীদের সঙ্গেই ছিল। বছরের পর বছর লোক অত্যাচারিত হয়েছে, জমি বাড়ি মান সম্মান লুট করা হয়েছে, পুলিশ সব জানে। তাই লোকের পুলিশের উপর থেকে বিশ্বাসটাই চলে গেছে। আজকে পুলিশের গাড়ি আটকানো হচ্ছে, পুলিশকে গো ব্যাক বলা হচ্ছে, কথা বলতে চাইছে না। ওনারা বলছেন কোনো অভিযোগ নাই, যে অভিযোগ নেওয়া হয়েছে, যে অভিযোগ নেওয়া শুরু হলো 1250 জন অভিযোগ করেছেন, আর কত অভিযোগ চাই? মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন যে কিছু হয়নি, কিছু হয়েছে কিনা কেউ দেখতে যায়নি। আজকে তাই সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে, না পুলিশ না প্রশাসন কাউকে তারা বিশ্বাস করছেন না। দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এই একই অভিযোগ গ্রামবাসীরা মহিলারা তারাও করেছেন। পুলিশ এখানে নিষ্ক্রিয়, প্রশাসন এখানে একেবারে ছোট জগন্নাথের মতন বসে আছে, এমন চাই অভিযোগ করছেন সেখানকার মহিলারা, সেখানকার নির্যাতিতারা। আর এই মুহূর্তে আপনাদেরকে বক্তব্য আমরা শোনাই, অর্থাৎ যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনিও বক্তব্য রেখেছেন। কি বলেছেন তিনি শুনুন। স্যালুট করি আমি সেসব পাবন্দের, যারা মাথা নিচু করেনি অন্যের কাছে, যারা সামান্য 500 টাকায় মাথা নিচু করেনি, তাদের সম্ভ্রম অনেক মর্যাদাবোধ, সম্ভ্রম বোধ, সম্মান বোধকে তারা গুরুত্ব দিয়েছে। তাই বাংলার মুখ্যমন্ত্রী তিনি মনে করেন যে বাংলার মা বোনেদের তিনি ভিক্ষা দিয়ে খরিদ করে নেবেন 500 টাকায়, কিন্তু বাংলার মা বোনেরা আপনার 500 এবং 1000 টাকার উপরে তারা নিজের সম্ভ্রম মর্যাদা সম্মানকে প্রাধান্য দেয়। আপনি যে দেখে নিন এটা উদ্বিগ্ন প্রত্যেকেই, অর্থাৎ সন্দেশখালীর এই ঘটনা যেন গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছে। আর এই মুহূর্তে আরও একবার পরিস্থিতি জানবার চেষ্টা করবো অর্ণব, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অর্ণব, পুলিশ সমানে দেখতে পাচ্ছি যে তাদেরকে আশ্বস্ত করবার চেষ্টা করছেন, পরিস্থিতি কোন জায়গায় রয়েছে তা যাতে সামাল দেওয়া সম্ভব হয় তাদের সঙ্গে কথা বলছেন, কিন্তু তাতে কিছুটা হলেও কি স্বস্তি অনুভব করছেন না সেখানকার মহিলারা যারা প্রতিবাদ করছেন? অর্ণব, একবারে দেখো, নিঃসন্দেহে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে। তারা একটা ব্রিজের দাবি তুলেছেন, যে ব্রিজটা কিছুক্ষণ আগেই আমি দেখিয়েছিলাম যে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, সেই ব্রিজ সারানো পুলিশের তরফ থেকে বলছে যদি প্রশাসন না সারায় তাহলে তারা সারিয়ে দেবেন। উপস্থিত রয়েছেন এখানে পুলিশের বিশাল বাহিনী উপস্থিত রয়েছে, এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে আইপিএস যিনি রয়েছেন বিশ্বজিৎ মাহাতো, তিনিও কিন্তু এবং এই মুহূর্তে দেখা যায় যারা গ্রামবাসীরা তারা কিন্তু এখনো তারা কিন্তু বিক্ষোভে অনর, এবং তার পাশাপাশি কিন্তু দেখা যায় যে পুলিশের যারা অফিসিয়ালসরা তারা কিন্তু কথা বলছেন। একদিকে কিন্তু বিক্ষোভের পরিস্থিতি এবং অন্যদিকে পুলিশের যে ডিপ্লয়মেন্ট, সেই ডিপ্লয়মেন্ট দেখা যাচ্ছে। এবং মূলত তাদের যেটা দাবি, সেই দাবি যে ব্রিজ আমি আরও একবার দেখাবো, কিছুক্ষণ আগে আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর দেখিয়েছে যে দেখতেই পাচ্ছ যে নিঃসন্দেহে ঝুঁকির যে পারাপার, সেই ঝুঁকির পারাপার কিন্তু এখানে চলছে। ব্রিজের যে মাঝখানের অংশটা, সেই অংশটা কিন্তু নেই, এবং সেই অংশের উপরে কয়েকটি কাঠের পাতাকে লম্বালম্বি করে বেঁধে, বাঁশ দিয়ে বেঁধে কোনো রকমে যাতায়াত করা হচ্ছে। এবং ব্রিজের যে তলার অংশ যদি দেখা যায় সেটাও কিন্তু রীতিমতো ভেঙে গেছে, এবং তলার যে সাপোর্ট খুঁটিগুলো, এবং যারা এলাকাবাসীরা তারা রয়েছেন আমার সাথে, 20 বছর হয়ে গেছে। আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? জানিয়েছিলাম, কোনো কাজ হয়নি। কাকে জানিয়েছিলেন? প্রশাসনকে জানিয়েছি, কোনোটাই হয়নি। তারপরে এই যে জনগণ আমাদের এই বরতলা থেকে চাঁদা তুলে এই কার্যক্রম তৈরি করেছি আমরা। আচ্ছা, ওই পাড়ের যে গ্রাম, সেই গ্রামে যেতে গেলে কি একটাই ব্রিজ? একটাই, একটাই ব্রিজ, এখান থেকে একটাই ব্রিজ। অর্থাৎ দেখতেই পাচ্ছ কতটা দুঃসহ অবস্থার মধ্যে তারা রয়েছেন। একটাই ব্রিজ, সেই ব্রিজের যে অবস্থা, সেই অবস্থাও কিন্তু দুঃসহ, এবং তার মধ্যে দিয়ে তাদেরকে ঝুঁকির পারাপার করতে হয়। এবং পুলিশের অফিসিয়ালসরা, আইপিএস উপস্থিত রয়েছেন, বিশ্বজিৎ মাহাতো, তার সাথে এসডিপিও র্যাঙ্কের আধিকারিকরা উপস্থিত রয়েছেন, এবং অন্যদিকে কিন্তু গ্রামবাসী মহিলারা, তাদের যেটা বক্তব্য যে তাদের উপর হওয়া অত্যাচার, তাদের যে এতদিন বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত
অসুবিধা থাকা এই রকম দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে তাদেরকে ফেলে দেওয়া সেই সমস্ত কিছুকে কিন্তু কেন আগে দেখা হলো না, কেন তার জন্য এত দিন ওয়েট করা হলো, এবং তার পাশাপাশি এখন যখন তাদেরকে অভিযোগ জানাতে বলা হচ্ছে তখন তাদের বক্তব্য যে যখন অভিযোগ তারা জানাতে গেছিলেন তখন কেন তাদের অভিযোগ দেওয়া হয়নি। একেবারে তাই, অর্থাৎ পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ কিন্তু বারংবার এই সন্দেশখালির আনাচে কানাচে প্রত্যেকটা জায়গা থেকে, যেখান থেকে বিক্ষোভ ঘনীভূত হয়েছে সেখান থেকেই কিন্তু এই অভিযোগগুলো সামনে এসেছে। তুমি আমাদের সঙ্গে থাকো, পরিস্থিতির দিকে নজর রাখো। অন্যদিকে আমরা জানি রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং অন্যদিকে সুজিত বসু তারা গিয়েছিলেন গতকাল এবং আজও, সেখানে যাওয়ার পর সন্দেশখালি পরিস্থিতি নিয়ে সুজিত বসু রাজ্যের দমকল মন্ত্রী কি বলছেন শোনাই আগে শুনুন। থাকবে কিছু মানুষ তৈরি করে, কিছু মানুষ তৈরি করে সব করছে, তাদেরকে এটাকে জিয়ে রাখার জন্য আমরা সমাধান করতে। সুজিত বসু তিনি পরিষ্কার করে বলছেন, অর্ণব তুমি আমাদের সঙ্গে রয়েছে একেবারে গ্রাউন্ড জিরো থেকে, তুমি কন্টিনিউয়াসলি এই রিপোর্টিং করছো। সুজিত বসু বলছেন যে কয়েকজন এইরকম অশান্ত রাখবার চেষ্টা করছে, অর্থাৎ এই অশান্তির পরিবেশে জিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু তারা সেখানে গিয়েছেন যাতে অশান্তি আর না হয়, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। সত্যি কি তাই, গ্রামবাসীরা কি বলছেন? একবারে দেখো, গ্রামবাসীরা কিন্তু এই মুহূর্তেও তাদের যে বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশ কিন্তু চালিয়ে যাচ্ছেন, এবং অন্যদিকে যদি দেখা যায় পুলিশের তরফ থেকেও কিন্তু যারা পুলিশের আধিকারিকরা তারাও কিন্তু এই মুহূর্তে গ্রামবাসীদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে বটতলা থেকে কিন্তু গ্রামবাসীরা যাচ্ছেন যে বেড়মজুরের কাঠপোল বাজারের যে মোড় রয়েছে সেই মোড়ের দিকে, পুলিশের অফিসিয়ালসরাও কিন্তু তাদের সাথে যাচ্ছেন। মূলত যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলো কিন্তু সেই নতুন বাজার কাঠপোল এলাকাতেই রয়েছে, এবং সেই জন্যই কিন্তু এই মুহূর্তে সেদিকেই কিন্তু গ্রামবাসীরা যাচ্ছেন। এবং বেশ কিছুক্ষণ আগেই যে কমপ্লেনের বিষয় সেই কমপ্লেনের বিষয় কিন্তু উঠে এসেছিল, এবং সেই কমপ্লেনের বিষয় সম্বন্ধে কথা বলতে যিনি এখানে হায়ার অফিসিয়ালসরা ছিলেন পুলিশের তারা আসেন, এসডিপিও আসেন, কিন্তু যখন তিনিও নিয়ন্ত্রণ করতে পারেননি তখন কিন্তু একজন আইপিএসকে ডাকা হয়, বিশ্বজিৎ মাহাতো, তাকে কিন্তু ডাকা হয়েছে এবং তিনি কথা বললেন, কিন্তু কোনোরকমভাবেই এখনও পর্যন্ত কিন্তু গোটা পরিস্থিতিকে নর্মাল করা যায়নি, এবং প্রতিটা বাড়িতে তারা নিয়ে যাচ্ছেন পুলিশের অফিসিয়ালসদেরকে, তাদেরকে দেখানোর চেষ্টা করছেন যে ঠিক কী ধরনের অত্যাচার তাদের উপর হয়েছে, বাড়ি ঘরদোর কী অবস্থায় রয়েছে, কী আতঙ্কে তারা দিন কাটাচ্ছেন সেই সমস্ত চিত্র।